প্রতি সপ্তাহে নতুন নতুন ভূতের গল্প দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা ভূতের গল্প চ্যানেলটিকে, সেই সাথে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। তখন সময়টা ছিল 2015 সালের ফেব্রুয়ারি মাস। আমার মামা কিছুদিন আগেই বিদেশ থেকে দেশে ফিরেছেন। আমাদের স্কুলে তখন SSC পরীক্ষা চলছিল, তাই SSC পরীক্ষার্থী ব্যতীত সকলের প্রায় এক মাসের মতো ছুটি ছিল। এই সুযোগে আমি নানা বাড়ি বেড়াতে যাওয়ার সিদ্ধান্ত নিই। ওই দিন বিকেলেই আমি বাসে করে রওনা দেই নানা বাড়ির উদ্দেশ্যে। সন্ধ্যার পর গ্রামে পৌঁছাই। গ্রামের রাস্তায় একটি বেশ বড় কবরস্থান ও বিশাল এক বাঁশের ঝাড় পার হয়ে আমার নানা বাড়ির সামনে পৌঁছালাম। নানা ও মামা আমাকে দেখে খুব খুশি হলেন। শীতের রাত হওয়ায় রাতের খাওয়া দাওয়া শেষে নানা দ্রুত বিছানায় শুতে গেলেন, আর আমি মামাকে বললাম, মামা চলো বাহিরে যাই, খড়কুটা জ্বালিয়ে এই শীতের রাতে আড্ডা দেই। তোমার বিদেশ থাকার কাহিনী কিন্তু এখনো শোনা হয়নি। আরে এই রাতে বেরোনো ঠিক হবে না, আজকাল গ্রামের অবস্থা অনেক পরিবর্তন হয়েছে। বুঝলাম মামা এখন বাহিরে যেতে চাইছে না। আমি খুব জোড়াজুড়ি শুরু করলাম। এবার মামা বাহিরে যেতে রাজি হলেন। নানা বাড়ির সামনের রাস্তার পাশে একটু পরিষ্কার জায়গায় আগুন জ্বালিয়ে আমরা দুইজন বসলাম। কিছু সময়ের মধ্যেই একজন বয়স্ক মানুষের কাশির শব্দ শুনতে পেলাম। মামা ওই লোকটিকে উদ্দেশ্য করে বলল, আরে করিম চাচা যে, কেমন আছেন আপনি? বেশ ভালো আছি, তুমি বিদেশ থেকে আসলে কবে? এই তো দুই দিন হলো, এখনো গ্রামের লোকজনের সাথে তেমন দেখা সাক্ষাৎ হয়নি। আপনি এখানে এলেন বেশ ভালোই হলো, গল্প করা যাবে। আর এ হলো আমার বড় বোনের ছেলে। ও আচ্ছা, বেশ ভালো। এরপর আমরা তিনজন বসে গল্প করতে শুরু করলাম। বেশ কিছু সময় পরে মোবাইলে সময় দেখলাম রাত 11:30 বাজে। এবার বৃদ্ধ লোকটি বলল, আজকে অমাবস্যার রাত, এখন তোমাদের আর বাহিরে থাকা ঠিক হবে না। কেন, অমাবস্যার রাতে কি হয়? এই রাতে বিভিন্ন প্রকার খারাপ শক্তি, যেমন ভূত প্রেত বা আত্মারা নাকি চলাফেরা করে। কি সব আজে বাজে কথা বলছো মামা, তুমি শিক্ষিত হয়েও এই সব জিনিস বিশ্বাস করো? ওসব ভূতপ্রেত কিছু হয় না। এবার বৃদ্ধ লোকটি যেন একটু হেসে বলল, আচ্ছা তুমি যদি আজকে রাতে রাস্তার পাশের ওই বিশাল বাঁশঝাড় থেকে একটি বাঁশ কেটে নিয়ে আসতে পারো, তাহলে আমি বিশ্বাস করব যে ভূতপ্রেত বলে কিচ্ছু হয় না। আরে চাচা কি বলছেন আপনি, শুনেছি ওই বাঁশঝাড় নাকি ভূতেদের আস্তানা, অমাবস্যার রাতে ওই দিকে যে যাই সে আর ফিরে আসে না। আপনার কি মনে নেই, গতবার রফিক রাতে গিয়েছিল ওই বাঁশবাগানের পাশের একটি পুকুরে মাছ ধরতে, পরদিন সকালে তার বীভৎস লাশ পাওয়া যায় ওই বাঁশবাগানেই, দুটি চোখ কারা যেন খুবলে নিয়েছিল এবং ওর শরীরে বিভিন্ন জায়গায় খামচানোর দাগ ছিল। এসব কাজ ভুলেও করতে যেও না। দেখো বাছা, আমি তোমাদের সাথে কোনো প্রকার মশকরা করছি না, এই গ্রামে অমাবস্যার রাতে যে ওই বাঁশঝাড়ে যায় সে আর ফেরত আসে না। আমি তখন বেশ বিরক্ত হয়ে বললাম, আরে আজব তো, আপনারা গ্রামের মানুষেরা এরকম কেন? আচ্ছা আপনি কি কখনো নিজ চোখে ভূত দেখেছেন? এবার বৃদ্ধ লোকটি যেন একটু চিন্তিত ও ভয় মিশ্রিত গলায় বলল, হ্যাঁ আমিও একবার প্রায় মরতে মরতে সেই ভয়ঙ্কর রাতের কথা
আমি এখনো কাউকে বলিনি বা বলার সুযোগ হয়নি। তাহলে শোনো, ওই দিন ছিল অমাবস্যার রাত, কিন্তু আমি ব্যাপারটা জানতাম না। সারাদিনের কাজকর্ম শেষে ওই রাতে গ্রামের বাজার থেকে বেশ বড় একটা ইলিশ মাছ কিনে বাড়ি ফিরছিলাম। রাস্তায় তখন আমি ছাড়া আর কেউই ছিল না। হাঁটতে হাঁটতে আমি তখন ওই বড় কবরস্থানের পাশে আসলাম। আমার মনে হলো কেউ যেন আমার পিছু পিছু হেঁটে আসছে। সাথে সাথে আমি পিছনে তাকালাম, আর এটাই আমার সবচেয়ে বড় ভুল ছিল। অন্ধকারে কিছুই দেখতে পেলাম না। এবার আরো দ্রুত হাঁটা শুরু করলাম। কবরস্থানের প্রধান দরজা পার হতেই শুনতে পেলাম, করিম, মাছটা দিয়ে যা। মনে মনে বেশ ভয় পেলাম, আর ওইখানেই আমার পা একাই থেমে গেল। এবার যেন একটু কান্না জড়ানো কণ্ঠে শুনতে পেলাম, করিম, মাছটা দে আমাকে। এবার মনের মধ্যে যেন একটু সাহস ফিরে পেলাম। কোনো এক অদৃশ্য টানে আমি কবরস্থানের মধ্যে প্রবেশ করলাম। কিন্তু সেখানে বেশ কিছু কবর, গাছপালা, ঝোপঝাড় ও একটি বটগাছ ছাড়া কিছুই দেখতে পেলাম না। এবার আমি আবার রাস্তার দিকে হাঁটা শুরু করলাম। এবার আবার পিছন থেকে শুনতে পেলাম, করিম, ভালোভাবে বলছি, মাছটা দিয়ে যা। এবার দ্রুত পিছনে ফিরলাম এবং চোখ সোজা বটগাছের দিকে। সেখানে একজন সাদা কাপড় পরা মহিলা দাঁড়িয়ে আছে। ওই বিভৎস চেহারা দেখে আমি ইলিশ মাছ ফেলে দৌড় শুরু করলাম। একদম কবরস্থান পার হয়ে বাঁশঝাড়ের কাছে এসে হাঁপাতে লাগলাম। এবার যেই হাঁটা শুরু করতে যাব, ঠিক তখনই আমার সামনে একটি বাঁশ ভেঙে পড়ল। আমি ভয়ে পাশে তাকালাম। বাঁশঝাড়ের ওই দিকে অন্ধকারের মধ্যে দুটি লাল চোখ জ্বলছে, আর সেগুলো যেন আমার দিকেই এগিয়ে আসছে। এবার আমি চোখ বন্ধ করে আল্লাহ আকবার বলে চিৎকার দিলাম, আল্লাহ আকবার। কিছু সময় পর চোখ খুললাম, সামনে আর কিছুই নেই। এবার আবার হাঁটা শুরু করলাম নিজ বাড়ির দিকে। বাঁশঝাড়ের পাশের পুকুরের কাছে আসতেই পানিতে কিছু একটা ঝাঁপ দেওয়ার শব্দ শুনতে পেলাম। ওই দিকে তাকিয়েই দেখি, আরে, ওই ইলিশ মাছটা যেটা আমি কবরস্থানে ফেলে রেখে এসেছিলাম পুকুরের পাড়েই পড়ে আছে। তখন কোনো কিছু না ভেবেই আমি দ্রুত ওই মাছটি নিতে গেলাম। মাছটির কাছে যেতেই মাছটি পানিতে ঝাঁপ দিল। তখন আমার মাথা ঠিক ছিল না। আমি পানিতে নেমে পড়লাম মাছটিকে ধরতে। পানিতে নামতেই কে যেন আমার পা পানির নিচ থেকে টেনে ধরল। এরপরের ঘটনা আর আমার মনে নেই, অজ্ঞান হয়ে গিয়েছিলাম মনে হয়। তাহলে আপনাকে ওই রাতে পানি থেকে বাঁচালো কে? এই ভূতের গল্পের শেষ পর্ব আসবে খুব শীঘ্রই, আর এই ভূতের গল্পটি পাঠিয়েছিল নাঈম ইসলাম।